আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে আসলাম নওয়াজ ইফশাম ঢাকাশী ইউটিউব বা ফেসবুক চ্যানেলে। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই নওয়াজ ইফশাম ঢাকাশীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, তো বুঝতেই পারতেছেন আমার যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পারতেছেন, এটার ভিতরে আসলে আমরা ডেকোরেশনের কাজগুলো করতে আসি এবং মালামাল নিয়ে আসছি, কাজ করতে আসি ইতিমধ্যে। তো সেটা আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি কাজ করি। আর পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, আর্লিংটি কাজ করব। তো এটা হলো ঠিকানা, হলো চিটাং বারাইহাট মিরসরাই শান্তিরহাট রোড গোলেকার হাট পারভেজ ভাইয়ের বিল্ডিং। এটা আসলে এখানে ওনার স্বপ্নের বিল্ডিংটি আসলে কিভাবে ভিতরে ডেকোরেশনের কাজ করতে আছে এবং বাহিরে যে রাজকীয় যে বিভিন্ন রকমের পিলার যে পিলারগুলো করছে সেগুলো আপনাদের দেখাবো, ঘুরে ঘুরে আসলে কোথায় কি কাজ করছি সেগুলো আপনাদের দেখাবো এবং কত টাকার কাজ এখানে আসলে করা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো দর্শক চলুন আসলে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। তো দর্শক আমি আপনাদের হয়তো একটু ভালোভাবে দেখাইতে চাই। এটা হলো আসলে পারভেজ ভাইয়ের বিল্ডিং। বিল্ডিংটি আসলে খুবই সুন্দর এবং অত্যাধুনিক ডিজাইন করা হয়েছে, যদি এখনও কমপ্লিট না আনকমপ্লিট সুবিধা আসলে কিন্তু বেশি একটা এখনও ভালো বোঝা যাচ্ছে না। তবে সামনে যে পিলারগুলো দেখতে পারতেছেন এখানে অনেক পিলারের কাজ হবে, নকশা সিমেন্টের বা জিপশামের যাই হোক এটা আসলে উনি ডিসিশন নেবে। তো খুবই সুন্দর দর্শকের এই ধরনের বাড়িগুলো আপনারা করে দিতে পারেন, যদি কারো প্রয়োজন হয় তা আপনারা এখান থেকেও কিছু ড্রয়িং নিয়ে কাজ করে দিতে পারেন। মোটামুটি হয়তো এখন দুইতলা তিনতলা করা হয়েছে, সাড়ে তিন তলার মতো উপরে করা হয়েছে। তো দেড় কোটি টাকা বাজেটের ভিতরে বিল্ডিংটি করা হবে। তো আপনারা চাইলে এই বিল্ডিংটির কাজগুলো আপনারা করে দিতে পারেন এই ড্রয়িংটা দেখে। আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দূরের থেকে, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন যে আসলে কোথায় কী করা হয়েছে। এটা হলো পিছন সাইড এইটা, আর এটা আরেক সাইড, এটা হলো ফরম সাইড এই সামনের সাইডটা। তো দর্শক আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো, আসলে আমরা ভিতরে এখনও ডেকোরেটিভের কাজ করতে আছি জিপশামের, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সামনের ফরম সাইডের ডিজাইনটা একটু দেখুন, দেখলে হয়তো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে হলো ঢোকার স্পেস, আমি আরেকটু এই সাইড থেকে দেখাই। যে দর্শক দেখতে পারতেছেন এটা একদম ফুল সামনের স্পেসটা আপনাদের দেখাইতেছি, যদি প্রয়োজন হয় আপনারাও এরকম করে নেবেন। আর ভিতরে দেখি কোথায় কী রুম আছে এবং ডেকোরেশনের কাজগুলো কীভাবে হয়েছে করা, এটা আসলে ঢুকতেই ড্রয়িং রুম পড়বে। দর্শক এখান দিয়ে ঢুকলেই কিন্তু ড্রয়িং রুম, এইটাই ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পুরো স্পেসটা অনেক বড়, এই একসাথে ড্রয়িং রুম, মাঝখানে যদি একটি বিম পড়ছে এই যে ড্রয়িং রুম, সোজা কথা হলো ড্রয়িং রুম। ডাইনিং রুম তো এই সাইডে আছে, আর এই সাইডে বেডরুম, এই সাইডে বেডরুম। তো আপনাদের দেখাবো কোথায় কী কাজ করতে আসি। এখানে জানালায় কিছু ডিজাইন হবে এবং ড্রয়িং রুমটা প্রায় 22-23 ফুট হবে, চড়ায় 13 ফুট হবে। মাঝখানে একটা বিম হয়েছে, তো বিমটা আলাদা আলাদা ডিজাইন হবে, আমি আপনাদের ডিজাইনটা দেখাই দিচ্ছি কোন ডিজাইনটা হবে ড্রয়িং রুমে। তো দর্শক ভিডিওর ভিতরে আপনারা ডিজাইনটা পাবেন, দেখে নেবেন। এখানে আসলে এই ডিজাইনটা হবে যে এখন যে ভিডিওর ডিসক্রিপশনে যে ভিডিও যে দেখতে পারতেছেন যে পিকচারটা, এই ডিজাইনটাই আসলে এই ড্রয়িং রুমে হবে, এই সাইডেও হবে, এই বিমের ওই সাইডেও হবে। তো এবং কি এই জানালা যে ডিজাইনটা দেখছেন এখানেও কাজ হবে, ড্রয়িং রুমে দুইটা জানালা। এটা হলো মেইন গেট, এখান দিয়ে ঢুকতে হবে ডাইনিং রুমে। এই ডাইনিং রুমে এখানেও একটি ডিজাইন হওয়ার চিন্তা ভাবনা আছে। এটা ডাইনিং রুম পুরোটা, এখানে একটি বেডরুম। তো বেডরুমের ভিতরে আসলে আমরা অনেক কিছু মালামাল রাখছি, প্রথমে আয়না, এখানে আমাদের জিপশামের যে পণ্যগুলো আমরা ঢাকা থেকে বানাই কালকে নিয়ে আসছি এগুলো রাখা আছে। তো উপরে এই রুমগুলো কাজ হবে, সাইড বর্ডার হবে এবং 56 ইঞ্চি একটি সিলিং রোজ হবে, চার কোণা চারটা কর্নার হবে। তো মোটামুটি 10-12 হাজার টাকার ভিতরে এরকম একটি রুম করতে পারবেন। আর এটা ড্রয়িং রুম, আর এই সাইডে এটা ডাইনিং রুম। তো দর্শক এটা হলো ডাইনিং রুম, ডাইনিং রুমটা আপনাদেরকে দেখাই। এটা ডাইনিং রুমের এখান দিয়ে আসলে উপরে সিঁড়ি গেছে দোতলায় ওঠার জন্য ডুপ্লেক্স যেহেতু, আর ডাইনিং রুমের এখানে এই যে বাথরুম আছে এবং ওয়ালের বেসিংটা এই জায়গায় বসবে, এখানে বেসিং হবে। এবং এটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, এই যে ডুপ্লেক্সে ওঠার সিঁড়ি এটা ভিতর দিয়ে আমি উপরে দেখাবো। এই ডাইনিং রুমের এখানে একটি 56 হবে এবং কর্নার সিলিং রোজ এগুলোই।
তো আমাদের কর্মীরা কাজ করতেছে ভিতরে, দর্শক সেগুলো আপনারা দেখাইতে পারি যে কি কাজ করতেছে। এটা আসলে বর্ডার লাগানো হয়েছে এবং এই যে কাজ করতেছে আপনাদের একটু দেখাই, হয়তো আপনারা ক্লিয়ার হবেন। এই যে দেখুন 56 ইঞ্চি সিলিং রোল লাগানো আছে, ভিতরে 32 ইঞ্চি দিয়ে 56 ইঞ্চি রিংটা দিলে টোটালে আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ হলে রুমের উপরে সাইজের উপরে চার কোনে চারটা কর্নার থাকবে এবং ওই যে বর্ডার দেখতে পারতেছেন, যদি অন্ধকার রুম বোঝা যাচ্ছে না এরকমের 56 ইঞ্চি থাকবে। টোটাল 10 থেকে 12 হাজার টাকার ভিতরে আপনার কস্টিং হলে করাইতে পারবেন। তো দর্শক আমি একটু আপনাদের দোতলায় নিয়ে দেখাই, সরি এখানে আসলে আরও 2-3টা রুম আছে সেগুলো আপনাদের একটু দেখাই। এই যে হলো কিচেন রুম, আর এখানে পারভেজ ভাইয়ের পার্সোনাল রুম, এটা ওনার এই সাইডে ওনার মার রুম, এখানে সামনে কিচেন, যদি ওদিকে যাচ্ছি না ওনার মা আছে। তো আমি একটু আপনাদের দোতলায় নিয়ে যাব, দোতলায় চলুন। এটা আমি দোতলা, আচ্ছা আমি একটু বাহির থেকে আপনাদের দেখাই দোতলা। এই সাইডে আরেকটা সিঁড়ি আছে, এখান দিয়েও কিন্তু ঢোকা যায়। এটা ওনাদের কিন্তু ওই পুষ্কণির ঘাটলা যেটাই বলে, এখান দিয়েও ঢোকা যায়। তো এখান দিয়ে আমি দুইকে আপনাদের একটু দেখাই, ঢুকলেই কিন্তু এটা ডাইনিং রুম বা এই যে ঢোকার স্পেস ডুপ্লেক্সের সিঁড়ি দেখতে পারতেছেন কত সুন্দর করে সে করে নিছে। তো এখান দিয়ে এটা ডাইনিং রুম, আর সোজা একটা বেডরুম, আর একটু সোজা গেলে পারভেজ ভাই ডাইন পাশে ওনার পার্সোনাল রুম, বাম পাশে এই যে রুমটা দেখছেন ওনার মার রুম, এবং এইটা এই যে এই সাইডে দেখছেন ওইটা ড্রয়িং রুম, এই সাইডে আর একটি বেডরুম আছে। তো আমি একটু দোতলায় নিয়ে যাই আপনাদের, দেখুন উপর থেকে দেখাই। এটা হলো ডুপ্লেক্স ওঠার জন্য সিঁড়ি, এই যে দেখতে পারতেছেন ডুপ্লেক্স দিয়েও 3 তলা ওঠার জন্য একটি রুম উপরে করা আছে, সেজন্য এই যে আর একটু ঘুরে দেখাই দর্শক, তাহলে আপনারা এত ক্লিয়ার হবেন। যদি কেউ এরকম বিল্ডিং করতে চান বা কোনো ডিজাইন পছন্দ হয় এখান থেকে তাও করে নিতে পারেন। এটা আসছি দোতলায়, দোতলার স্পেসটা এবং ডিজাইনটা দেখুন, দোতলা রূপটা হলো এরকমের, দোতলার যে স্পেসটা এরকমের দেখুন দর্শক। আপনারা হয়তো এখান দিয়ে আর 3 তলায় ওঠার জন্য আরেকটি সিঁড়ি আছে ভিতর দিয়ে ডুপ্লেক্স সিঁড়ি, সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে বড় একটা জানালা আছে এবং দেখুন আশেপাশে অনেক কাজ চলতেছে। এবং আরেকটু আপনাদের 3 তলায় নিয়ে যাই, এখানে আসলে উপরে 3 তলায় এমনিতে একটা ছাদ দিয়ে উপরে একটা মতো করে রাখছে, হয়তো পরে পাশে আরও যে রুমটা আছে সেগুলো করা হবে। দর্শক দেখুন আপনারা, দেখানোর উদ্দেশ্য হলে আপনাদের হয়তো কোনো জায়গায় প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা এখান থেকে আমি নিচ থেকে একদম নিচের যে রূপটা সেটা দেখাইতেছি, একটা দুইটা তিনটা দুইটা তিনটা সিঁড়ি নিচে, কিন্তু একদম দুইটা সিঁড়ি নিচে একদম ওই নিচে ডাইনিং রুম চিনা যাচ্ছে। দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে, যদি কারো উপকারে আসে। এখান দিয়ে কিন্তু অর্ধেক ছাদ নিয়ে করেছে, এই সাইডে মনে হয় পরে রুম হবে। এই যে বাহির সাইড আপনাদের একটু দেখাইতেছি, এটা এখানেও কি রুম হবে ভাই? এটা কি হবে? পার্ক, পুরোটা ফাঁকা থাকবে, কিছুই হবে না, রিলিং হবে, হয়তো এখানে রেস্ট করার জন্য একটা সুন্দর একটা, হ্যাঁ এখানে একটা ছাতা তাতা দিয়ে একটা বসার জন্য একটা টেবিল নিয়ে সুন্দর করে, আসলে অনেক সুন্দর লাগবে এটা আসলে নিরিবিলি। এখানে সামনে আসলে কিন্তু বিশাল বড় পুষ্কিনী আছে, এটাই ওনাদের পুষ্কিনী আসলে অনেক বড়, এবং বিল্ডিংটি আমার মনে হয় এই যে দেখতে পারতেছেন উপর থেকে কিছুটা পুষ্কিনীর ভিতরে গেছি গিয়া, এই যে আপনাদের দেখে অনেক সুন্দর লাগে আসলে, আপনাদের বলে বুঝাইতে পারবো না অনেক সুন্দর লাগে। এখানে এই জায়গাটা রিলিং দেওয়া থাকবে এবং এখানে ছাতা দিয়ে হয়তো কিছু এই বানাই এখানে বসার জন্য এরকমের দোতলা সিঁড়ি আর কি, দোতলায় ছাদ, নিচতলা থেকে দোতলা। আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ওনাদের, এবং ওইটা ওনার বড় ভাই, ওইটা ওনাদের বিল্ডিং। এখানে অনেকগুলো বিল্ডিংয়ে আসলে করা হয়েছে, তো মোটামুটি ভালোই আর কি। তো দর্শক একটু ভিতরে চলে যাই, নিচে চলে যাই, আর অনেক কিছুই হয়তো আপনারা দেখছেন। এই যে এখানে কিছু রুম করবে, এখনো এগুলো কাজ হবে ভাই বলছে, হয়তো নেক্সট হবে আর কি। এই যে ইট গাঁথনি করে এগুলো রুম তৈরি করতে আছে।
আমি এখন দোতলায় আছি। আমি একটু সামনের সাইডটা দেখাই আপনাদের, সামনের সাইডটা আসলে কিভাবে উপর থেকে কেমন লাগে। এটি আসলে এখানে জিপসামের পিলার বা সিমেন্টের পিলার বসানোর কথা আছে এই জায়গাটায়, এবং নিচ থেকে যেটা দেখা যায় এই যে আশটা, এটাই কিন্তু এখানে এখানে অনেকগুলো বিল্ডিংই আসলে করা হয়েছে দর্শক, দেখতে পারতেছেন ওই যে দেখুন। এবং সামনের স্পেসটা দেখাইতেছি আপনাদেরকে, এখানে একদম খুবই সুন্দর একটি রূপ। এটা ওনাদের জায়গা, এখানে ওনাদের জায়গা আছে। এবং নিচতলাটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাই উপর থেকে। এটি একদম নিচতলা, উপর থেকে এইটাও পিলার। তো দর্শক ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসলে আমি আপনাদের ঘুরে ঘুরেই দেখাইতেছি, চলে যাবো এখন ডাইনিংয়ে নিচতলায়। তো আর বেশিক্ষণ ভিডিও করব না, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক। আর আমি এখন আছি চিটাং বারোইয়ারহাট মিরেশ্বরাই শান্তিরহাট রোড, এবং এখন ডাইনিং আছি আর কি, এবং গোলকের হাট আছি। এই যে এখানে কাজ প্রায় শেষ পর্যায়ে, 56 ইঞ্চি সিলিং ডোজ। কাজের ফিনিশিং নিয়ে দর্শক ভাবতে হবে না আপনাদের, কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। এই যে দেখতে পারতেছেন সাইডে নিয়ে আসছি মালামাল, কাজ করতেছে। রুমটা যদিও অন্ধকার, অনেক সুন্দর আর কি ফিনিশিংটা। দর্শক আর কি বলবো, এই পর্যন্তই দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যে পুরো বিল্ডিংটা আপনাদের দেখাইছি। যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন কাজ পেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং পারভেজ ভাইয়ের যে বিল্ডিংটা আসলে কাজ চলতেছে, আসলে ওনার স্বপ্নের বিল্ডিংটা, আশা করি যে সে সূক্ষ্মভাবে এবং দক্ষতার সাথে সবাই যেন কাজগুলো করে, আমরা যারা কাজ করি কর্মীরা সবাই যাতে তার বিল্ডিংটা হ্যান্ডওভার দিতে পারি। এবং বিভিন্ন রকমের কালার রঙের কাজ হবে, সেগুলো তো আপনারা দেখবেন, পার্ট টু আপডেট পাবেন, সেগুলো দেখবেন। তো এটাই আর কি, দেখানোর আর কিছু নাই। তো পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিটাংয়ের কোনো দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চিনবেন, সে জায়গাটা হলো চিটাং বারোইয়ারহাট মিরেশ্বরাই, এবং এটাকে বলে শান্তিরহাট, তো গোলকেরহাট বাজার কি আর কি। আমার যদিও এরকম আমার এলাকা না, যার কারণে নামগুলো বলতে আমার কষ্ট সমস্যা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।